কোভিডের কারণে রাজ্যে যারা প্রাণ হারিয়েছেন তাদের 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। এই সরকার যে আদতেই জনতার সরকার তা ফের আবার প্রমাণ করে দিল। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা আরেকবার দিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি সাংবাদিকদের স্পষ্ট ভাষায় বলেন, ঘোষণা মতো এই 10 লাখ টাকার মধ্যে সিএম রিলিফ ফান্ড থেকে 6 লাখ এবং এসডিআরএফ থেকে 4 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে আপাতত এসডিআরএফ থেকে নাকি জানিয়ে দেওয়া হয়েছে 4 লাখ টাকা তারা এই মুহূর্তে দিতে পারবে না। এরপরও চিঠি দিয়ে তাদের কাছ থেকে আরেকবার জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যদি না হয় তবে এই টাকাটাও রাজ্য বাজেট থেকে দেওয়া হবে। তিনটি ধাপে দেওয়া হবে এই অর্থরাশি। মহকুমা শাসকের মাধ্যমে দেওয়া হবে এই অর্থরাশি। এর যদি কোভিড হয় তাহলে সেক্ষেত্রে তার পরিবারে আমরা 10 লক্ষ টাকা দেব, সিএম রিলিফ ফান্ড থেকে 6 লক্ষ, এইচডিআরএফ থেকে 4 লক্ষ। এইচডিআরএফ এর গাইডলাইন অনুযায়ী দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে এইচডিআরএফ এ আমরা 4 লক্ষ টাকা দিতে পারবো না, কোনো গাইডলাইন নেই। আমরা আবার টেক আপ করেছি নেগেটিভ এসেছে, এখন মুখ্যমন্ত্রী ডিউ লেটার দিয়েছে। যদি এটা তো না আসে তখন আমাদের স্টেট বাজেট থেকে ওই 4 লক্ষ টাকা আমরা দেব। আমরা এর মধ্যে ডিএমদের 8টা ডিএমকে আমরা 3,84,00,000 টাকা ডিএমদের ফান্ডে ডিএমদের দিয়ে দেওয়া হয়েছে এবং অনেক কয়েকটা পিটিশন পড়েছে আমরা ফার্স্ট ইনস্টলমেন্টে দেবো। তিনটে ইনস্টলমেন্টে আমরা টাকাটা দেবো, 3 লক্ষ টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট 3 লক্ষ, থার্ড ইনস্টলমেন্ট 4 লক্ষ, এই তিনটে ইনস্টলমেন্টে 10 লক্ষ টাকা দেবো। একইভাবে এদিন আরো দুটি ঘোষণা দেন আইনমন্ত্রী। তা হলো, বিগত দিনে 50 বছরের নিচে যারা সরকারি চাকরিকালীন অবস্থায় মারা যেতেন তাদের পরিবারে যদি রোজগারের কোনো লোক না থাকে তাহলে তাদের দেওয়া হতো 1 লাখ টাকা। এবার তাদের পরিবারকে দেওয়া হবে 10 লাখ টাকা। এখানেই শেষ নয়, চাকরি নেই অথচ 50 বছরের নিচে কেউ মারা গেছেন তার পরিবারে যোগ্যতা সম্পন্ন লোক রয়েছে, সে যদি চাকরি করতে না চায় তাহলে তাকে সরকার থেকে এককালীন 10 লাখ টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রিসভায়। 50 বছরের নিচে যদি কোনো পরিবারের 50 বছরের নিচে যদি কোনো সরকারি কর্মচারী মারা যায় তাদের পরিবারে যদি কোনো আর্নিং মেম্বার না থাকে সেক্ষেত্রে আমরা অথচ আর্নিং মেম্বার অথচ এলিজিবল রয়েছে এরকম ক্ষেত্রে আমরা তাদের পরিবারের জন্য চিন্তা করে 10 লক্ষ টাকা আমরা দেব। আগে এটা ছিল 1 লক্ষ টাকা, অর্থাৎ আমার পরিবারে চাকরি আমি আমার পরিবারে কোনো চাকরি নেই অথচ আমি চাকরি নেই মারা গেল তো আমাদের পরিবারে চাকরি নেই তাহলে আমরা তাদের সেক্ষেত্রে 10 লক্ষ টাকা দেব। ক্লিয়ার নেই? সেকেন্ড, এটা আগে 1 লক্ষ ছিল, এবার আমরা করেছি আরেকটা প্রভিশন আজকের মিটিংয়ে যে যদি কারো পরিবারে চাকরি নাই অথচ ইলিজিবল ক্যান্ডিডেট সে পরিবারে আছে চাকরি পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে এতদিন ছিল সেই পরিবারে এলিজিবল থাকলে তার পরিবারে একটা চাকরি পাবে বিলো 50 ইয়ার্সের মধ্যে যদি মারা যায়। এবার আমরা যোগ করেছি আর একটা যে ইচ্ছা করলে বলে আমি চাকরি নেব না এরকম আছে অনেকে, সেক্ষেত্রে সে 10 লক্ষ টাকা পেয়ে 10 লক্ষ পাবে। এলিজিবল রইল কিন্তু চাকরিতে যাবে না, এলিজিবল আছে কিন্তু চাকরি নেবে না, ফাইন্যান্সিয়াল বেনিফিট নেবে, সেক্ষেত্রে 10 লক্ষ। আইনমন্ত্রী আরো বলেন, পাশাপাশি 50 বছরের ঊর্ধ্বে যদি কোনো সরকারি চাকরিজীবীর মৃত্যু হয় তাহলে তার পরিবার 60 বছর পর্যন্ত প্রয়াতের শেষ বেতনটা পুরোপুরি পাবে বলে জানান তিনি। 50 বছরের পরে কেউ মারা গেল যতদিন পর্যন্ত তার চাকরি থাকবে ততদিন পর্যন্ত সে স্যালারি পেয়ে যাবে, লাস্ট স্যালারিটা যা পেত সেটা পেয়ে যাবে কন্টিনিউ আপ টু 60 ইয়ার্স, অর্থাৎ যতদিন চাকরি করতো ততদিন পর্যন্ত যাবে, অর্থাৎ দুটো ভাগ করেছি 50 বিলো
and 50 up. 50 up হলে চাই পরিবারের যদি eligible হয়, মানে রাখতে হবে eligible হলে ওই পরিবারের চাকরি পাওয়ার যোগ্য কোনো মানুষ থাকলে তাহলে সে 60 up. আর যদি না থাকে সেক্ষেত্রে তার ওই 1 লক্ষ টাকা। পরবর্তীতে আইনমন্ত্রী বলেন কোভিড মোকাবিলার জন্য ভারত সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1,92,000 টাকা 0.5 ml এডি সিরিঞ্জ এবং 7টি আইএলআর 225 লিটার কোভিডের ভ্যাকসিন এলে এগুলো কাজে লাগানো হবে ইন্ডিয়া আমাদের রাজ্যের জন্য অ্যালট করেছে 1,92,000 এডি 05 মিলিলিটার অর্থাৎ এখানে সিরিঞ্জ 1,92,000 এডি 0.5 এম এল এল এডি সিরিঞ্জ তারা অ্যালট করেছে আর 7টা আইএলআর আইএলআর মানে আইস লাইন রিফ্রিজারেটর সেগুলি আমাদের জন্য করেছে আইস 7 আইএলআর অফ 225 লিটার অফ স্মুথ ইমপ্লিমেন্টেশন অফ দি কোভিড 19 ভ্যাকসিনেশন এটা অলরেডি আমাদের জন্য মঞ্জুর করেছে সেটা অর্থাৎ কোভিডের ভ্যাকসিন আসলেই আমাদের সমস্ত প্রিপারেশন আমরা তৈরি রয়েছে এটা রাজ্যবাসীর জ্ঞাতার্থে আমরা কোভিড কিন্তু একদম শেষ হয়ে যায়নি তবে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যে কোভিডের দাবরানি এরপরও রাজ্যবাসীকে আরো সতর্ক থাকতে বলেন আইনমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড